করোনা সংক্রমণের ভয়ও আটকে রাখতে পারেনি দুষ্কৃতীদের করোনার জেরে যখন গোটা বিশ্ব জেরবার ঠিক তখনই ইট ছুড়ে ফুলিয়ার বেশ কয়েকটি এটিএমের দরজা ভাঙল দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে প্রায় পাঁচটি রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের এটিএমের দরজা ভাঙা হলো নদিয়ার ফুলিয়ায় যদিও তেমন পরিমাণে টাকা পয়সার লুট বা এটিএম ভাঙার অভিযোগ না উঠলেও এটিএমের দরজা ভাঙাকে কেন্দ্র করে বেশ আতঙ্কিত এলাকার মানুষজন পরে এলাকাবাসীদের তৎপরতায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ আমরা এখানে মাল বেচছিলাম আসে হঠাৎ করে এসে দেখি খালি ইট ছুঁড়ে মারছে ঠিক আছে ইট ছুঁড়ে মারে ভেঙে গেল তারপর এখানে দু চারজন এসে ধরলো মেরে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হলো সকালবেলা আমার জানা আমি এখানে ছিলাম আমি একটাই দেখেছি দাদা তারপর ওইদিকে ভেঙে যেন বলতে পারবো না আমি তো আওয়াজ পেয়ে এখানে এলাম ওই উপরে থেকেই দেখছি যে একটা ছেলে আসলে সে এখানে বড় 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 এরকম খুব ভীষণ আওয়াজ মানে প্রথমে একটা আওয়াজেই আমি তাদেরকে আসছি এসে দ্বিতীয় আওয়াজটাতে আমার ছেলে ওখান থেকে দেখছে আমি ওইখান থেকে দেখছি তারপরে আমি বললাম যে এই কী করছো কী করছো বলছে এই তুই নেমে আয় তোকে গলা কেটে ফেলবো একটা হেসো ছিল হাতে আমাকে বলছে এক কেটে দেবো হাত তারপরে আমি আমার ছেলে ওখান থেকে চিৎকার করছে এই বেরো এখান থেকে তারপর তোকে দেখেচ্ছি মজা পুলিশের খবর দেবো এই সমস্ত বলছে বলছে দেখিস পুলিশ আমার হাতে পুলিশ আমার হাতের মধ্যে পুলিশ আমার কী করবে রে এই বলে বেরিয়ে চলে গেল